প্রতিদিন কত মুখ দেখা যায় মেলে না তো কারো সাথে কারো তবু কথা যেন এক একই সুর বেজে যায় তোমার সাথে আমারও কেউ চেনা পথে ঘরে কেউ অজানাতে গল্পের আজাল বনে আলো আধারিতে কত পথ ঘুরে ঘুরে ভালো থাকা ভান করে পুষে রাখা বুকে অভিমান এক নাগর দোলায় জানি দুলছে সবাই দুয়ে চারে ঘুরে ফিরে একা তবু এ জীবনে হয় কত রঙে ভেসে যায় আসলে তো একই রং দেখা নাগর দোলায় দুলছে সবাই দুয়ে চারে ঘুরে ফিরে একা তবু এ জীবনে হয় কত রঙে ভেসে যায় আসলে তো একই রং দেখা সবসময় তোমাকে সমস্যার মধ্যেই রাখি, এটা তো ক্ষমারও অযোগ্য। তোমার কথাগুলো কেমন কেমন জানি লাগছে। তুমি তো আমাকে কখনোই ভালো চোখে দেখোনি, তোমাকে যে আমি কখনোই ভালো হতে পারিনি, আর হবই বা কি করে। দেখো এটাও তো সত্য যে আমি বা আমরা ছাড়া তোমার জীবনে তো আর কোনো ভালো মানুষ আসবে না, তুমি যে কি বলো আর কি করতে চাও সেটা আসলে মাঝে মাঝে বুঝি না। বুঝবই কি করে, তোমার মোটটা আমার পারদের মতো উঠানামা করো। আমি এখন খাই নাই, খাবো, যাবো, যেতে হবে। যদি খোঁজ চান তাহলে দিতে পারবো না। কেন? খোঁজ নেওয়া ছেড়ে দিয়েছি তাই। খোঁজ নেওয়া ছেড়ে দিয়েছেন, এটাও তো এক ধরনের খোঁজ তাই না? মন থেকে ভেবে বলুন তো, খোঁজ নেওয়া ছেড়ে দিয়েছেন কিনা। সেসব আমি কেন আপনাকে বলতে যাব? আর তাহলে ভাই থাক, শুধুমাত্র কথা বলার জন্য কথা বলেন না। বুঝেছি, আপনার সাথে ঠিকভাবে সুস্থভাবে কথা বলা হবে না আমার। আপনি আসলে আমার সাথে কথায় পেরে উঠবেন না। আচ্ছা, বাই এনি চান্স আপনি কি আমাকে অপমান করার চেষ্টা করছেন? আপনি কি তাই ফিল করছেন? তাহলে আমি সরি, আপনি আসলে আমাকে বুঝতেই পারেননি। আপনাকে বোঝার চেষ্টা আমি করতেও চাই না। এখন বলেন কেন ফোন করেছেন। কেন ফোন করেছি? ভীষণ যন্ত্রণায় আছি। আমি নিচে অপেক্ষা করতে পারিনি, মশার কামড়ে। আপনি কিছু মনে করবেন না, আপনাকে না, আমি এখন ওনাকে কিছু বলি। তোমাকে আমি কতটা বিশ্বাস করি সেটা তুমি খুব ভালো মতোই জানো। সুতরাং অচেনা অজানা একজনকে এত রাতে তুমি বাসায় নিয়ে আসবে আর আমি তোমাকে কোনো প্রশ্ন করব না, এটা তো হতে পারে না। এটা তোমার বাসা না? আচ্ছা এটা কেমন কথা বলো তো, দরজায় দাঁড়িয়ে রেখে তুমি একটার পর একটা প্রশ্ন করে যাচ্ছ, এটা কেমন ভদ্রতা? আর দেখতে পাচ্ছ না একজন ভদ্র মহিলা তার বেশভূষা তো বোঝা উচিত। বেশভূষা তো তোমারও ভালো, কিন্তু তুমি তো তোমারও তো বেশ 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 ভালো, তুমিও
আপনারা বসে কথা বলুন, আমি চা নিয়ে আসি। কেন কেন, আপনি থাকুন এখানে, আপনার সামনেই কথা বলুন। আমি শুধু কনফার্ম হতে চেয়েছিলাম তুমি এখানে আছো কি না। রাগ হয়েছিল রিফাত, না না রাগ বলে ভুল হবে, আমি ভীষণ কষ্ট পেয়েছিলাম তাই এভাবে এখানে। দেখেছো, এক মিনিটও কিন্তু হয়নি, তুমি তোমার কথা ঠিকই চেঞ্জ করে ফেলেছো। তুমি যতই বুদ্ধিমান ভাবো না কেন নিজেকে, তুমি কিন্তু আসলেই অনেক বোকা। ভাই তোমার একটা সীমা থাকা দরকার তোমার। কি হচ্ছে এটা, আসাদুল তুমি কোথায় নিয়ে আসলে, তোমরা এমন করছো কেন? এসো। এটা কি ব্যাগ? ব্যাগ কেন থাকবে? ও থাকবে মানে কোথায় থাকবে? এই বাসায়? না আমি থাকবো না। চুপ করো, এসো। একজন বাবার মেয়ে যখন কারণে কারোর সঙ্গে পালিয়ে বাবার মুখে চুলখানি লাগায় তখন তার কতটুকু ভালো থাকার সম্ভাবনা থাকে তুমি ভাবতে পারো? তার উপরে তুমি আরেক মেয়ে হয়ে উঠতে বসতে আমাকে কষ্ট দিচ্ছ। কোহলি ভুল করতেই পারে, কিন্তু তুমি বাবা হয়ে কি করেছো, একবারও মেয়েকে বুঝে ফিরে আনার চেষ্টা করেছো? না না আমি এক্ষুনি নামছি, আমি এক মিনিটের সময় নিব না, আমি আমি এক্ষুনি নামছি। সরি রিফত, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, আমি আমি ভীষণ ভুল করেছি, চলো না আমি এক্ষুনি নামছি রিফা। ফিরে এলে তোমাকে চলে যেতে হবে। হবে না, কারণ আমি তোমার না। কোহলি আমাকে কখনো দেখেনি, এর জন্য আমাকে বুঝতে ভুল করেছে। আমার বিশ্বাস কোহলি আমাকে পছন্দ করবে, হ্যাঁ ভীষণ পছন্দ করবে। বাহ বাহ, তাই যদি তোমার মনে হয় তাহলে কোহলিকে ফিরে আনার চেষ্টা করো।
রাস্তায় প্রতিদিন কত মুখ দেখা যায়, মেলে না তো কারো সাথে কারো, তবু কোথা যেন এক একই সুর বেজে যায় তোমার সাথে আমারও। কেউ চেনা পথে ঘোরে কেউ অজানাতে, গল্পের আজাল বনে আলো আধারিতে, কত পথ ঘুরে ঘুরে ভালো থাকা ভান করে, পুষে রাখা বুকে অভিমান। এক নাগর দোলায় জানি দুলছে সবাই, দুয়ে চারে ঘুরে ফিরে একা, তবু এ জীবন হয় কত রঙে ভেসে যায়, আসলে তো একই রং দেখা।